বৈধ কোনো কাগজপত্র ছাড়াই দেদার চলছে নার্সিং হোম আর সেই নার্সিং হোমের কাগজপত্র দেখতে গেলে বিএমএইচ কে মারধর করা হয় বলে অভিযোগ বুধবার এমনই ঘটনা সামনে এলো বংশারি থানার ডিটল হাটে সূত্রের খবর ডিটল হাটে টিনের বেড়ার ঘরে কোয়াক ডাক্তার বিজন দে নার্সিং হোম চালাচ্ছেন পাশে রয়েছে তার ওষুধের দোকান যার কোনো বৈধ কাগজপত্র নেই এমনই কথা জানতে পেরে ওই নার্সিং হোমে হানা দেয় রশিদপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ পুলকের সাহা নার্সিং হোমে পৌঁছাতেই তার উপর চড়াও হয় নার্সিং হোম মালিক বিজন দে সহ তার পরিবার বলে অভিযোগ মারধর করা হয় সরকারি আধিকারিককে পাশাপাশি হাত থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় কাগজপত্র বলে অভিযোগ করেন বিএমওএইচ পুলকের সাহা আজকে আমরা একটা মাস পিটিশন এর আগে কালকে আমরা পেয়েছি তার ভিত্তিতে আজকে সিএমএইচ স্যার সকালবেলাও ফোন করলেন উনি বললেন যে ডিটল হাটে একটা মাস পিটিশন পড়েছে যে ওখানে নাকি বেআইনিভাবে পেশেন্ট ভর্তি রেখে নার্সিংহোমের মতো করে চিকিৎসা করছে সেটার ভিত্তিতে আজকে আমরা ওখানে ভিজিট করতে যাই ওখানে ভিজিট করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন আমরা হই সেটা হলো যে ওনারা কিছুক্ষণ আগে হয়তো আমরা খবর পেলাম যে কিছুক্ষণ আগে ওখানে পেশেন্ট ভর্তি রাখা ছিল আমাদের আসার খবর শুনে ওরা প্রেজেন্টেশন অন্য জায়গায় শিফট করেছে ওখানে গিয়ে দেখি সব বেড পাতা আছে প্লাস ওখানে নানান রকম ইনস্ট্রুমেন্ট যেগুলো মানে স্যালাইনের বোতল থেকে শুরু করে সব কিছু ওখানে পড়েই আছে কিন্তু পেশেন্টগুলো ওখান থেকে নেই তারপরে আমরা এখানে দেখি ওখানে রীতিমতো ব্লাড টানা হচ্ছে মানে প্যাথোলজিক্যাল ল্যাব আছে অনেক কিছু ওখানে আছে দেখলাম ওখানে ড্রাগ লাইসেন্স ছাড়া ওখানে ওই ওষুধের দোকান চলছে এই সমস্ত কারণে আমরা ওখানে গিয়ে বলি যে এইগুলো সব অবৈধ হচ্ছে অবৈধভাবে হচ্ছে এই সমস্ত কথা বলার পর ওখানকার যারা মানে ওনা বিজন কুমার দে তার ছেলে এবং তার বউ আমার উপর চড়া হয় আমার গায়ে হাত তোলে এবং আমাকে রীতিমতো ধস্তাধস্তি করে আমার সঙ্গে আমার বোতাম টোতাম জামা সব ছিঁড়ে দিয়েছিলেন এগুলো প্রচণ্ডভাবে মানে আমি বিধ্বস্ত হয়ে যাই যদিও সেই নার্সিং হোম তার না বলে দাবি করেন ডক্টর বিজন দে না আমি ওইভাবে কোনো পেশেন্ট ভর্তি রাখি না হয়তো এলো এক আধ ঘন্টা কোনো পেশেন্টকে রাখলাম দুর্বল টুর্বল আছে রাখলাম অবজারভেশনে রেখেছি সেটা কোনো জায়গা অন্য জায়গাদের আপনাদের পিকচার থাকতে পারে কিন্তু এটা আমার পিকচার না তো আমরা তো এখনই দেখতে পেলাম আপনারা দেখতে পাবেন কোথাকার পিকচারে কি দেখেছেন কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না ও আপনি দেখতে পাচ্ছেন না আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ এটা তো আপনার আপনারই আপনারই জায়গায় আপনারই তো ক্লিনিক এটা তো আপনারই তো চেম্বার দেখতে পাচ্ছেন আমার ক্লিনিক না এটা এটা আপনার ক্লিনিক না আমার ক্লিনিক তো এটা তাহলে ওটা ওটা কার ক্লিনিক আমি জানি না সেটা এই প্রসঙ্গে নার্সিং হোমের কর্মী টুম্পা কর্মকার জানান 10 মাস হচ্ছে কাজ করে এখানে এখানে আয়ার আয়ার কাজ করছেন না নার্সের কাজ করছেন না না ওই না ধরতে গেলে নার্সিং হোম তো নেই ওই স্যালাইন দেখা মানে রোগীকে দেখাশোনা নার্স স্যালাইন শেষ হলে স্যালাইন পাল্টে স্যালাইন আপনি দেন না আমি দেই না মানে চেঞ্জ করে দিই এগুলো স্যালাইন কে দেয় এখানে স্যালাইন ডাক্তার দেয় কি নাম তার মাসুত্রা না না আমি এখানে মানে শিখছি এখানে এমন তো কিছু করি না বাচ্চাদেরকে খালি দেখাশোনা বাথরুমে নিয়ে যাওয়া এগুলো করি কটা থেকে কয়টা ডিউটি করেন আমি 8টা থেকে 8টা এদিকে বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও নার্সিং হোম পলিক্লিনিক চালানোর খবর সামনে আসতেই নানান প্রশ্ন উঠছে এলাকাবাসীদের মধ্যে এই প্রসঙ্গে এলাকাবাসী রফিদুল আলম জানান বলছি যে এখানে প্যাথোলজিক্যাল যে সেন্টারটা আছে সেটা সম্ভবত কোনো পেপার্স নেই অবৈধ আর পেশেন্টও ভর্তি রাখে পেশেন্ট প্রচুর পেশেন্টও হয় এগুলা ওই করোনা কাল থেকে চালু করছে করোনাকালে সবাই ভাবতো যে হসপিটালে গেলে রিস্ক ওই সুযোগটা কাজে নিয়ে ও প্রচুর পেশেন্ট ভর্তি করে কারণে ও কারণে স্যালাইন 10টা 15টা 2 দিন 3 দিন রাখিয়ে 6,000 5,000 বিল এইভাবে একটা ব্যবসা করতেছে তো ব্যাপারটা মনে হয় লিগালি হচ্ছে না কারণ একজন কোয়াক ডাক্তার তো এইভাবে নার্সিং হোমের মতো কিছু করতে পারে না তা তো সরকারি প্রসিডিওর মেনেই করা হচ্ছে একটা কোয়াক ডাক্তার ম্যাক্সিমাম 100 স্যালাইন দিয়ে পেশেন্টটাকে ছেড়ে দিতে পারে ও রাতেও পেশেন্ট রাখে তো এখানে কতজন পেশেন্ট রাখে এখানে আমার তো খবর আছে 15-16 জন পর্যন্ত বংশিয়ারি থেকে শান্তনু মিশ্রর রিপোর্ট নিউজ টুডে হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা
আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস, পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প, পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশ্যাম, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল এন্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর।